আইডি না খালি আবির বলো হ্যাঁ তো দেখো দেখ কেমন লাগে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর সুস্থ আছি তোমাদের সবার অনেক ভালোবাসায় তো এখন বাজে সকাল 10টা এখন তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ভিডিও স্টার্ট করলাম আই হোপ আজকের এই ভিডিও আপনাদের সবার অনেক ভালো লাগবে আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটাই আশা রাখবো সবার কাছে তো এখন আমি রান্না করব আজকে ডিমের ঝোল আর হচ্ছে বেগুন ভাজা এটাই করব আজকে শর্টকাট রান্না করব আমি আর অনেক সকালবেলায় উঠেছিলাম তো সব কাজ এদিকে হয়ে গেছে সকালের সব কাজ হয়ে গেছিল যা খাওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছিল তো আজকে আবিরের স্কুল তো নেই স্কুল অফ আছে আজকে শনিবার শনিবার রবিবার ওর বন্ধই থাকে স্কুল তো সেজন্যই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ ও তো খাবে আবির তাড়াতাড়ি করেই খায় আর এদিকে ওকে আমি পড়তে বসাইছিলাম তো ওদিকে ও ড্রয়িং করতেছিল আর এদিকে আমি রান্না করতেছিলাম কারণ সব দিক দিয়ে তো সামলাইতে হবে আর সংসারের তো সব মানে দায়িত্ব আমারই একার সবাই জানো তো সেজন্য সব কিছুই সামলাতে হয় আমাকেই তো আমার এই যে রান্না প্রায় হয়ে আসছে কমপ্লিট তারপরে আমি হচ্ছে বেগুন ভাজা করব হয়ে গেলে আর এটা কামরাঙ্গা নিয়ে আসছিল আবির আবিরের অনেক পছন্দের ও যেহেতু মানে কি বলবো টক জিনিসটা মানে এত পছন্দ করে ও কি বলবো তো ওই নিয়ে আসছিল ওটা খাওয়ার জন্য ওর বাবা নিয়ে আসছিল বাজার থেকে ও খেতে চাইছিল তো ওই যে ওকে ওগুলা সব রেডি করে দিলাম মানে রেডি করে রাখলাম পরে ওকে দিব খেতে আমার ছেলের কান্ড দেখো সব কিছু বই এই যে কি ভাবে আর এদিকে আমার ছেলে এই যে পড়া হয়ে গেছিল পড়ার পরে এই যে সব বলবো সব কিছু মানে অগোছালোভাবে রেখে দিয়ে চলে গেছে কিছু করার নেই ওই আমাকেই করতে হবে বাচ্চা মানুষ বোঝে না কি আর বলা যাবে তো তারপরে হচ্ছে ওকে আমি এই যে খেতে দিয়েছিলাম তা আবির কি নিয়ে মানে সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত মানে আমরা দুজনে মিলে কি কি করি তো সেগুলোই শেয়ার করলাম সবার সাথে তো মানে ও আর আমি তো থাকি যেহেতু বাড়িতে তো সেজন্য মানে দুজনেই সবসময় এভাবেই মানে সারাটা দিন এভাবেই কেটে দিই মানে যতক্ষণ বাড়িতে থাকে তো আজকে তো ওর স্কুল বন্ধ তো সেজন্য বাড়িতেই ছিল
তো ওইভাবেই কেটে দিলাম সারা মানে সারাটা সময়। তো এই ছিল আজকের ভিডিও। আর তারপরে হচ্ছে আমি ছাদে গেছিলাম, যেহেতু বৃষ্টি কম ছিল তো কাপড়গুলো শুকাতে দিয়ে আসলাম। আকাশটা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, রোদও উঠে গেছে, তো সেজন্য আমি গেলাম ছাদে, এই শুকাতে দিতে হবে কাপড়গুলো। তো এটুকুই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ।